দর্শক, ব্রেকিং নিউজ সর্বনাশ, বিসিবির মাথায় হাত। বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে দেশি ক্রিকেটকে বিদায় জানিয়ে যোগ দিলেন আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলে সাব্বির রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আক্ষেপের নাম সাব্বির রহমান। অবিরত ক্রিকেটের নাম যদি বলা হয়, নাসির ও ইমরুল কায়েসের পর সাব্বিরের নামটি উঠে আসবে। তার কারণ, দেশি ক্রিকেটে তাকে মূল্যায়ন করা হয় না, সুযোগও মিলে না ঘরোয়া কোনো লিগে। সাব্বির যে এতটাই হতভাগা ক্রিকেটার যা কিনা বিপিএলের মতো আসলেও সুযোগ দেওয়া হয় না। কিন্তু দর্শক, কখনো কি ভেবেছেন এই সাব্বিরই ছিল বাংলার আশার আলো, যার ভেটে কি না হাসত পুরো ক্রিকেট বিশ্ব এবং বিশ্বের সেরা টপ ব্যাটারদেরকেও টপকে ছিল সবার শীর্ষে, যার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বিরাট কোহলি। দর্শক, সাব্বির যে কতটুকু প্রতিভাবান ক্রিকেটার সেটি বুঝতে পারেনি বিসিবি, যা তো আর বলার অপেক্ষা রাখে না। কী আর বলবো, যেখানে এখন ক্রিকেটে চলছে নোংরা রাজনীতি, সেখানে থেকে কী আর লাভ। আর তাই আমি মনে করি দেশে ক্রিকেটকে বিদায় জানিয়ে অন্য দেশে ক্রিকেটে যোগ দেওয়াই ভালো হবে সাব্বিরের। তো দর্শক, আপনারা কি চান সাব্বির অন্য দেশে যোগ দিয়ে অপমানের যোগ্য জবাব দিক বিসিবিকে? এই বিষয়ে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।